ইউটিউব কিচেনের পক্ষ থেকে সকলকে আরো একবার স্বাগত জানিয়ে আজ চলে এসেছি বাঙালির একটি ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি দই কই। একটি পাত্রে আমি পাঁচটা কই মাছকে আধ ঘন্টা আগেই 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন নুন মাখিয়ে রেখে দিয়েছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবং 1 ইঞ্চি আদা। এবার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ টক দই। টক দইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এখানে জিরে আর ধনেটাকে কিন্তু আমি হালকা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। সব উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি। এটাই পরে আমি মশলা হিসাবে ব্যবহার করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সর্ষের তেল। ট্র্যাডিশনাল রান্নাগুলি সাধারণত সর্ষের তেলেই করা হয়, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে এপিটোপিট করে হালকা ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই মশলাটাকে ভেজে নেব। 2 মিনিট মশলাটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। নুন এবং ঝালের পরিমাণটা আপনার আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। মিনিট 4 মতন আমি মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জল। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 2 মতন মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেবার পর আমি দিয়ে দিচ্ছি জল। জল দেবার পর ঢাকনা বন্ধ করে আমি 5 মিনিট হতে দেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। ফিরে এসেছি 5 মিনিট পর, আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন মাছের ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর টক দই দেওয়াতে রান্নাটা একটু টক টক হবে, সেই কারণে সেই টকের ব্যালেন্সটা ঠিক করার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। হালকা নাড়াচাড়া করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও ঢাকনা বন্ধ করে 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আমাদের দই কই একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে ফেলুন। রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রচুর লাইক ও শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।